প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ার বরকতে, আল্লাহর রহমতে, স্ক্রিন তো দেখতে পাচ্ছেন, আমার ছেলে আগের তুলনায় অনেক ভালোই আছে। সবাই দোয়া করবেন তারপরে। তবে আমি আজকে সরকারি হাসপাতালে যে নিয়ম কারণের সম্পর্কে কিছু কথা বলবো, সেগুলো হচ্ছে যারা গার্জিয়ানরা নিজের সন্তানকে যে কোনো হসপিটালে নিয়ে যান, দেখবেন বাংলাদেশে এত একটা উন্নত দেশ, অথচ এইসব হসপিটালে কারেন্ট থাকে না। যেখানে মুহূর্তে মুহূর্তে বাচ্চাদের যখন ঠান্ডা লাগে তাদেরকে গ্যাস দিতে হয়, আর কারেন্ট না থাকলে গ্যাস দেওয়া যায় না। আরে ভাই, এইটা কেমন উন্নত দেশ! এই বাংলাদেশের ভিতরে আরো কত কিছু যে হবে, শুধু অপেক্ষা করেন, এরকম মানুষ মৃত্যুর মুখে পড়ে যাবে, তারপরে গ্যাস দিবার সময় থাকবে না। আমি আমার ওয়াইফরে বলছি যে তুমি কি আনাসকে গ্যাস দাও ঠিক মতনে? ও বলছে যে গ্যাস দিব কিভাবে, ঠিক মতো তো কারেন্ট এনে থাকে না। তো যেইটা উন্নত দেশ, সেই দেশে হসপিটালগুলোতে যদি কারেন্ট যদি না থাকে, তাহলে আপনারা অভিভাবক যারা আছেন সন্তানদেরকে নিয়ে নিজের আদরের কলিজার টুকরারে নিয়ে যদি ওইখানে যান, শান্তি পাইবেন না। তো যাই হোক, আমি আমার ছেলের সাথে অনেক দুষ্টামি ফাদ্রামি করলাম, তো সেই একটা ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করি, দেখেন। আমি বলছি হাত দেখানোর জন্য, তো আমার ওয়াইফকে বলছি, তো হাত দেখা, কিন্তু বাচ্চা মানুষ তো এদিক সেদিক করে, আবার ওরা মুখে মারতে যায়, দুষ্টামি করে। আবার আমার সাথে অনেকক্ষণ মজা করছে, অনেকক্ষণ আনন্দ করছে, আমিও ওকে অনেকক্ষণ আদর করছি, দেখেন একটু শুধু দেখতে থাকেন। আমি কিন্তু ভিডিও কলে কথা বলতে বলতে নাচাতে জন্য, এখন ও এরকম করছে, আমি এরকম করছি, দেখেন কি করে হাসে। মানে ও যা করছে আমিও তা করছি, কিন্তু করার পরে ও হাসতেছে, এখন আমি করি না কেন, ওর জন্য হাত উপর উঠে রাখছে, এখন আমার নামে বলছে, এখন আবার উঠাইছে। আবার আমার নাম, আমি নামাই ফেলছি ওর মতো, আবার উঠাইছে। মানে কি যে একটা আনন্দ! আসলে যারা দূরপাশে আছেন, আমার মতন না, বাট আমি যদি এই কথা বলে তাহলে বলবেন যে আপনি আদালত বিদেশ করেন, যারা দূরপাশে আছেন এই ধরনের সন্তানদেরকে বাড়িতে আপনার স্ত্রীর কাছে রেখে আসছেন, আপনার সহধর্মীর কাছে রেখে আসছেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার মনের ভিতরে কতটা কষ্ট যন্ত্রণা এইসব আদর স্নেহ থেকে যখন আপনি বঞ্চিত হচ্ছেন। তো আমার ছেলের সাথে আমি অনেক দুষ্টামি করতেছি, নাস্তা করতে যাই, এই যে আজকে সকালবেলার ভিডিও, দেখেন আমার গায়ে এখন এই গেঞ্জিটি গায়ে দেওয়া, বাবা আমাকে ডাকছে, তখন আমি আবার বলি তাব্বু তুমি এরকম করো, তখন ওরা আম্মুরে আবার মারে, তো ওই ওই দেখছেন ওই মারতেছে ওর আম্মুরে, এখন এইভাবে দুইটা হাত করছে উপরে, এখন আমি বলি কি আব্বু তুমি তো দুইটা হাত উপরে করছো, তো আব্বু তো দুই হাত নিলে তোমার দেখবো না, মোবাইল থাকবো পিছনে, তখন ও আবার তাই তাই দেয়। আমি একটা কবিতা শুনাই, ওরে তাই 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 মামার বাড়ি যাই, মামা দিল দুধ ভাত পেট ভরে খাই, মামি এলো লাঠি নিয়ে পালাই পালাই। তো এটা আবার আমি আমার পোলার সাথে বলি সবসময়, দুষ্টামি করি, যেন একটা হাসি খুশি থাকে, আনন্দ থাকে, যেন আমিও তার সাথে কথা বলে একটু মনে শান্তি পাই, এটাই তো। আলহামদুলিল্লাহ আনাসে আগের তুলনায় অনেক ভালো, অনেক সুস্থ। আপনারা সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ হয়তো আর বেশি দিন নাই, তবে একটি সমস্যা বাংলাদেশ যে সরকারি হাসপাতাল না, যে কোনো হসপিটালে দেখবেন কারেন্টের সমস্যা, যেখানে শিশু ওয়ার্ডের ভিতরে শুধু বাচ্চা কাচ্চা থাকলে এদেরকে একটু আপনার যত্ন সহায় তাদেরকে হসপিটালে গ্যাস দিতে হয় যখন বুকে ঠান্ডা লাগে, আর সেই সময়টা যদি তাদেরকে গ্যাস যদি না দিতে পারে, ওই সময় একটা বাচ্চার যদি কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে এটা দায়ভার নিবে কে? কে নিবে? বাংলাদেশ সরকারও নেবে না, নিজের মানে জিনিস হারা যে হারায় সে বুঝে একমাত্র। এটা হচ্ছে গতকালকে রাত্রের ভিডিও, আমার ছেলে করে, আমিও ওর সাথে একটু খেলতেছি যেন ও একটু ভালো থাকে, আর আমার সাথে যেন একটু হাসি খুশি থাকে, কথা বলে। আমি আবার ওই ওরে মানে বলাই, আব্বু তাই 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 মামার বাড়ি যাই, মামা দিল দুধ ভাত পেট ভরে খাই। আমি আবার তাদের ও এরকম করে, হ্যাঁ কোথায় মামি এসে লাড়ি নিয়া, কোনে মামি এসে লাড়ি নিয়া, কই মামি, মামি তো লাঠি লই আসে নাই। মানে ওকে এরকম করলে ওই যে দেখেন করতে চায়, আবার তাই তাই দেয়, মানে এই তুলিটা হচ্ছে তাই 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 তাই
মামার বাড়ি যাই, মামা দিল দুধ ভাত পেট ভরে খাই, মামি এলো লাঠি নিয়ে পালাই পালাই। তো কালকে অনেকক্ষণ কথা বলছি রাত্রে, এরপরে আজকে সকালেও কথা বলছি, কিভাবে তাকায় আছে দেখেন, আমার মানে মনটা ছুটে চলে যায় ওর কাছে। মন চায় যদি হাঁটার রাস্তা থাকতো, যদি কাছে কিনা থাকতো, আমি প্রতিদিন যাইতাম, আমার ছেলেকে আমি একটু আদর করতাম, কোলে নিতাম, একটু মন ভৈরা ওকে নিয়ে একটু ঘুরতে বেরোইতাম, দোকানে যেতাম, একসাথে জড়াইয়া ধরে ঘুম যাইতাম। কারণ ছেলে বড় হয়ে গেলে তো তখন তো আদর স্নেহ করতে পারবো না, আর কোলে নিয়ে একটু ঘুরতে পারবো না। ও দেখেন এখনো তাই তাই দেয়, তাই 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 মামার বাড়ি যাই, মাম্মা দিল দুধ ভাত পেট ভরে খাই, মামি এলো লাঠি নিয়ে পালাই পালাই। তো যাই হোক, এই ছিল আজকের এই ভিডিওটি, কারণ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা তো জানেন আমার ছেলে অসুস্থ, তো আসলে সবকিছুই আমি নিজেরাই আপনাদের সাথে শেয়ার করছি এই জন্যেই। তো আসলে আমার কথাগুলোতে কোনো যুক্তি আছে কিনা একটু অবশ্যই বলবেন, কারণ আপনারা তো সকলেই জানেন যে বাংলাদেশের একটা এত নামি দামি একটা দেশ, যে দেশে বাইরের কান্ট্রির সাথে তুলনা করে, যে দেশে সিঙ্গাপুরের সাথে তুলনা করে মানুষ এখন খাইতে পারে, সব কিছু করতে পারে, চলতে পারে, ফিরতে পারে, তাদের অধিকার ফিরে পাইছে, কিন্তু এই যে শিশু ওয়ার্ডগুলোতে বিভিন্ন হসপিটালে যে কারেন্ট থাকে না, বাচ্চাদেরকে ঠান্ডা লাগলে গ্যাস দিতে পারে না, এটা যে কত যে ক্ষতিকর। একমাত্র যারা অভিভাবক আছেন বাচ্চাদেরকে শিশু হাসপাতালে না যে কোনো হসপিটালে নিয়ে যান, একমাত্র তারাই বোঝেন, গ্যাস দিতে পারে না কারেন্টের জন্য। কিরে ভাই, আসার পরও 10 মিনিট কারেন্ট থাকে না, ফুট করে কারেন্ট চলে যায়, আর 2 মিনিটও একই সময় দেখবেন কারেন্ট কি করে, মানে চোখের পলকের লগে তারা দৌড় দেওয়া জায়গা। এটা কি রে ভাই, কারণ আসছে তোমরা তো জানো পৌরসভার, এইখানে মানুষের ভালো সুবিধা অসুবিধা থাকতে পারে, এখানে হসপিটাল আছে, এটা তো আর পৌরসভার বাইরে না, এখানে হসপিটাল আছে, মেডিকেল আছে, কত অসুস্থ রোগী আসে এখানে, জোয়ান বুড়া শিশু তারা বিধবা সবাই আসে এখানে, কিন্তু সেই ক্ষেত্রে এই হসপিটালগুলোতে ঠিক মতনই কারণ থাকে না। যাই হোক, আমরা ডাক্তার বলো, তাদের সার্ভিস বলো, তবে একটি সমস্যা, বাংলাদেশে কারেন্টের সমস্যা, কারেন্টের সমস্যার জন্য বাচ্চাদেরকে ঠিক মতনই গ্যাস দিতে পারি না আর কি, ঠান্ডার বুকে যে ঠান্ডা লাগে। তো এই ছিল আজকের এই ভিডিওটি, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই সবাইকে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।